জাগো কুমিল্লার বিশেষ আয়োজন এক নজরে কুমিল্লার সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবু সুফিয়ান দাস। আজ 13 জানুয়ারি রোজ সোমবার। শুরুতে জানিয়ে দেব দৈনিক রূপসী বাংলার খবর। ওভার পাসের নিচে অবৈধ দখলদারিত্ব, ফুটপাত ও সড়ক দখল করে ফর্সা সাজিয়ে বসেছে দোকানিরা। ডিসেম্বরে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হত্যা নারী নির্যাতন সহ কমেছে মামলার সংখ্যা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন। এবারে হাতে নিয়েছি দৈনিক আমাদের কুমিল্লা। বাবা প্রবাসে, মা অন্যের ঘরে, ছেলের লাশ পুকুরে। কুমিল্লা থেকে বান্দরবন যাওয়ার পথে পুলিশ সদস্য সহ দুই বন্ধুর মৃত্যু। দেশ ও ধর্মের কল্যাণে ওয়াজ করতে হবে, আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক। এবারে নজর দিচ্ছি দৈনিক কুমিল্লার কাগজে। কুমিল্লায় আইন শৃঙ্খলার রেকর্ড সংখ্যক উন্নতি বললেন পুলিশ সুপার। অপরাধ দমনে অভিযান চলবে। যুবলীগ নেতা সাধন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। এবারে হাতে নিয়েছি দৈনিক বাংলার আলোড়ন। কুমিল্লা মহাসড়কে দাবড়ে বেড়াচ্ছে প্রাণঘাতী অনুমোদনহীন মাইক্রোবাস। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই হাইওয়ে পুলিশকে ম্যানেজ। কুমিল্লায় সুদখোর ধরতে মাঠে নেমেছে প্রশাসন। জানিয়ে দেব দৈনিক ডাক প্রতিদিনের খবর। পারিবারিক দ্বন্দ্বে বলি শিশুসানি, নিখোঁজের 6 দিন পর লাশ উদ্ধার। বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কবি উপাচার্য। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্বে রোগীদের সেবা বিঘ্নিত। এবারে হাতে নিয়েছি দৈনিক ময়নামতি। শান্তি সমৃদ্ধি কামনায় শেষ হলো ইস্তেমার প্রথম পর্ব। শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং বন্ধে হাইকোর্টের নির্দেশ। আজ এ পর্যন্তই। জাগো কুমিল্লার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।